ওয়েলকাম টু বোস ফিজিক্স। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার ধারক ধারকত্বের দ্বিতীয় পর্বের বেশ কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। সরাসরি অঙ্কে চলে যাই। প্রথম অঙ্ক দেখো, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 9 পিকোফ্যারাড। ধারকটির পাত দ্বয়ের দূরত্ব ডি, পাত দুটির মধ্যবর্তী স্থান দুটি ভিন্ন পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ, যাদের একটির বেদ D/3 এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক K1=3, অপরটির বেদ 2D/3, পরাবৈদ্যুতিক ধ্রুবক K2=6। ধারকের বর্তমান ধারকত্ব কত? তাহলে এখানে একটা প্রাথমিক আর একটা অন্তিম। তাহলে প্রাথমিকভাবে কি কি বলা হয়েছে সেটা বলা হয়েছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 9 পিকোফ্যারাড আর পাত দ্বয়ের মধ্যে দূরত্ব ডি। তাহলে এইটুকুনি যদি মেনে নেওয়া হয় তাহলে ধরে নিচ্ছি যে পাতগুলির ক্ষেত্রফল কত? এ, ঠিক আছে। আর শূন্য তড়িৎ ভেদ্যতা ε0, এটা আমরা প্রথমেই ধরে নিলাম যে এটা একটা কনস্ট্যান্ট টার্মের মতো। এবার সেই সমান্তরাল পাত ধারকটি যখন কাজ করব তাহলে আমি তখন লিখলাম সি প্রাইমারি কত? ε0a/d। এটা আমাদের আগেই, এটা কত? 9 পিকোফ্যারাড, এটা আমাদের আগেই বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই দুটোকে ধরে নিয়ে এইটা একটা কনস্ট্যান্ট টার্মের মতো কাজ করছে, 9 পিকোফ্যারাড। এবার ধরা যাক বর্তমান ধারকত্ব চেয়েছে, তাহলে সি নিউ নতুনটার জন্য কি হবে? আর আমরা জানি যে এইভাবে যখন পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা একত্রে অনেকগুলো ফলককে যদি বা মাধ্যমকে যদি সমান্তরাল পাত ধারকের মধ্যে ঢোকানো হয় তখন তার ফর্মুলা কি? ε0a/TI/KI। টি হচ্ছে বেদ এবং কে হচ্ছে ওই মানে প্রত্যেকটার পাতের বা পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যমগুলোর বেদ TI হিসাবে ধরা হয় এবং KI হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে এ ধরা হয়। এইবার এই TI KI এইটা করে নিয়ে আমি কি করব যে এইটাকে আমি I লিখব, কারণ এখানে কিন্তু আমার I=1 to n দেখার দরকার নেই, কারণ এখানে দুটো, তাহলে এইখানে লিখব I=1 to। যদি এইভাবেই আমরা চট করে লিখে ফেলি তাহলে কিন্তু কোনো ব্যাপার না। এবার যদি পুরো ফর্মুলাটা তোমাদের মনে থাকে তাহলে তোমরা কিন্তু একবারেও লিখে উঠতে পারো। যেমন আমি লিখছি ε0a/T, মানে তার বেদ কত? প্রথমটার দেখো D/3, ঠিক আছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? 3। পরেরটার কত? 2D/3। পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? 6। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো দেখো এটা 6 লসাগু, তাহলে 6 লসাগু হলে এখানে 2, তাহলে 6 লসাগু ওপরে উঠে গেল, তাহলে 6 ε0a, আর এইখানে হলো কত? 2, এদিকে 2 এসছে, তাহলে 2 2 4, তাহলে 4D/3। এবার এইটাকে যদি 3 ওপরে তুলে দাও তাহলে 18/4 ε0a/d। এবার ε0a/d সমান কত দেখেছি? 9 পিকোফ্যারাড। তার মানে কত হবে? 18/4 × 9 পিকোফ্যারাড। তাহলে এটা কত হচ্ছে? 4 দিয়ে 9 9 81, এদিকে দেখো 2 কাটা গেল, 9 9 81, 81/2, তার মানে 40.5 এত পিকোফ্যারাড, ঠিক আছে। একদম এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম, কিন্তু ইউজ না করে যদি আমি সরাসরি এটা লিখতে পারি পরীক্ষার সময় আমার আরও তাড়াতাড়ি হবে, তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। আর এই জিনিসটা মনে রেখো, এ আর ε0কে কিন্তু ধরে নেওয়া হলো যে ওটা ক্ষেত্রফল আর ওটা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার দেখো 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে এ এবং বি দুটো প্রান্ত যেখান থেকে একটা তড়িৎ বর্তনী আমরা দেখছি, যে তড়িৎ বর্তনী সেটা আছে এবং সবকটাই ধারক, দেখে নাও সবকটাই ধারক। এবার দেখো এই বিন্দুটা কিন্তু এইখানে যুক্ত নেই। এবার এখানে যুক্ত থাকলে কি হতো আর এখানে যুক্ত না থাকলে কি হতো, দুটো কেস যদি একটু খেয়াল করো, দেখো এইটা আর এইটা শ্রেণীতেই আছে, সুতরাং এইখানে যুক্ত থাকাও যায় এখানে যুক্ত থাকাও তাই। জাস্ট একটুখানি মাথা খাটালেই বুঝতে পারবে যে এই যা এটা শ্রেণীতে আছে, তাহলে এইটা এটা যদি শ্রেণীতে থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে? ধরো একটা সি ইকুইভ্যালেন্ট শ্রেণীতে থাকলে 1/2 + 1/2, তার মানে কত বেরোলো? 1। তার মানে সি ইকুইভ্যালেন্ট কত বেরোলো? 1। তাহলে এই দুটো মিলিয়ে কত বেরোলো? 1। এবার এই একের সাথে এই একটা কিভাবে আছে, যদি আমি একটুখানি ছবিটাকে ইয়ে করি তাহলে দেখতে পাবে যে এই একের সাথে এই একটা দেখো এইভাবে আছে, ঠিক আছে। এইখানে যেটা এক বেরোলো ইকুইভ্যালেন্টটা,
তাহলে এই এক যদি সমান্তরালে থাকে তাহলে এইখানে এখন কত এসে দাঁড়ালো, এইখানে এখন এসে দাঁড়ালো 2। তাহলে নতুন চিত্র একটা আঁকতেই হবে এবার। তাহলে নতুন চিত্র এঁকে ফেলো, এ বি 1, এটা 2, আমি মাইক্রোফ্যারাডার লিখছি না। তাহলে এইটা এইটা প্যারালালে আছে, তার জন্য এটা কত হয়ে গেল, 2 হয়ে গেল। দেখো ঠিক এই রকম চিত্র, তাহলে 2 হয়ে গেল, এখানে 2 এখানে 1, এই দেখো, আর এই 1 1 মিলে 2 হয়ে গেল। এবার এই দুটো আবার কিসে আছে, এই দুটো আছে শ্রেণীতে। তাহলে শ্রেণীতে থাকলে আবার একটা সি ইকুইভ্যালেন্ট বের করো, তাহলে সেখান থেকেও দেখতে পাবে সি ইকুইভ্যালেন্টের মান বেরোলো কত, 1। তাহলে সি ইকুইভ্যালেন্ট যদি 1 বেরোয়, তাহলে এখানে একটা 1 এই ত্রিভুজের জন্য, তাহলে কি বেরোচ্ছে একটুখানি খেয়াল করে দেখি, এইটার জন্য বেরোচ্ছে 1। এটা একদম প্রাথমিক আইডিয়া, তোমাদের এরপরে আরেকটু কঠিন অঙ্ক দেব। এটা হচ্ছে 1, তাহলে এই 1 আর এই 1 কিসে আছে, এই 1 আর এই 1 আছে হচ্ছে সমান্তরালে। তাহলে এ বির মধ্যে তুল্য ধারকত্ব কত, 2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু একটু আন্দাজ করে দেখে নিতে হবে, আমার কিন্তু পরীক্ষার সময় এগুলো শর্ট কোশ্চেন, সুতরাং এত বেশি করার কোনো দেখার মানে অবকাশ নেই, তোমাদের একটু চটপট করে ভাবতে হবে। নেক্সট অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটুখানি ভালো করে দেখবে, সেটা হচ্ছে একটা ব্যাটারি দিয়েছি দেখো 2.5 ভোল্ট, কমা দিয়ে 0.5 ওহম, তার মানে আভ্যন্তরীণ রোধকে বোঝানো হয়েছে। এর সাথে সমান্তরালে কি কি আছে একটুখানি দেখো, একদম মাথাতে চলে যাও 2 ওহম আছে, আর মাঝখানে একটা 2 মাইক্রোফ্যারাডের ধারক আছে এবং একটা 10 ওহম আছে। এবার বলেছে ধারকের আধানের পরিমাণ কত। এবার এই অঙ্কটা করতে গেলে আগে আমাকে দেখতে হবে যে এই জায়গাটা থেকে এই এটা একটা ডিসি ভোল্টেজ, প্রথমে এই জায়গাটা থেকে শুরু করতে হবে একটা ডিসি ভোল্টেজ। সেই ডিসি ভোল্ট যখন একটা ধারকের সঙ্গে সংযোগ তৈরি করে, তখন পুরোপুরি চার্জ এ নিয়ে তার সাপ্লাই ভোল্টেজ থেকে পুরোপুরি চার্জে পুরোপুরি আহিত হয়, কিন্তু কিন্তু এই ধারকের মধ্য দিয়ে কোনো চার্জ আর ফ্লো হয় না। এই যে ভাষাটা বললাম আমি, যে ভালো করে খেয়াল করবে, পুরোপুরি আহিত করছে এই সাপ্লাই ভোল্টেজটাকে নিয়ে, এ নিজেকে পুরোপুরি আহিত করছে, কিন্তু ধারকের মধ্য দিয়ে কোনো চার্জ প্রবাহিত হয় না। তাহলে এই 10 ওহমের মধ্য দিয়ে কোনো ডিসি প্রবাহ, এই ডিসি প্রবাহ হবে না। তাহলে ডিসি প্রবাহ হবে কার মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে। এ কিন্তু ফুল চার্জড হচ্ছে, কিন্তু 10 ওহমের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত করতে দিচ্ছে না, কিন্তু 2 ওহমের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত করতে দেবে। তাহলে তড়িৎ প্রবাহের মাত্রা আমরা কি জানি, সবাই জানি, আই ইকুয়াল টু ই বাই আর, এই আরটা হচ্ছে টোটাল। তাহলে ই কত, ই বসিয়ে দাও 2.5, আর টোটাল তার মানে বর্তনীতে মোট রোধ কত, 2 প্লাস 0.5, তার মানে এটাও 2.5, এটাও 2.5, উত্তর 1। তাহলে এই কারেন্টটা এখানে দিয়ে গেল না, তাহলে গেল কথা দিয়ে এখান দিয়ে, যদি এখান দিয়ে যায় তাহলে 2 ওহমের এগেনস্টে আমার বিভব পার্থক্য কত হলো, 2 ওহমের এগেনস্টে 2 ইন্টু 1 মানে 2 ভোল্ট। ঠিক আছে, 2 ইন্টু 1 2 ভোল্ট, 2 ওহমের রেসপেক্টে হলো। তাহলে এইখানটার পয়েন্টে এইবার এখানে চিন্তা করো, এই দুটো ভালো করে পয়েন্ট কে লাগে, এইটা আর এইটা, এর এগেনস্টে কত ভোল্টেজ পেল, 2 ভোল্ট। তাহলে এর এগেনস্টেও 2 ভোল্ট হবে, তাহলে এর এগেনস্টে যদি 2 ভোল্ট হয় তাহলে আমি ধারকের এগেনস্টে কত ভোল্ট পাবো, তাহলে 2μF এর এগেনস্টে আমি কত ভোল্ট পেয়েছি, 2 ভোল্ট পেয়েছি। ঠিক আছে, তাহলে সঞ্চিত আধানের পরিমাণ কিউ ইকুয়াল টু সিভি, সি কত, 2 × 10⁻⁶ এত ফ্যারাড ইন্টু 2 ভোল্ট। তাহলে দেখো ফ্যারাড ইন্টু ভোল্ট, তার মানে কুলম, তাহলে এটা 10⁻⁶, তাহলে μC। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে কিন্তু একটু ভাবতে হবে। এবার নেক্সট অঙ্কটা দেখো, একটি অজ্ঞাত ধারকত্বের ধারককে ভি ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করা হলো, তখন এর আধান 360μC মানে মাইক্রো কুলম। যখন ধারকটিতে প্রযুক্ত বিভব প্রবেগ 120 ভোল্ট কমানো হলো, তখন আধান 120μC মাইক্রোকুলম। ভি কত, অজ্ঞাত ধারকত্বের মান কত। এই অঙ্কটা করতে গেলে তোমাদের আগেই দেখতে হবে যে এই আধান দিয়ে দিয়েছে, ভোল্ট দিয়ে দিয়েছে, সুতরাং আমার কিন্তু যে ধারকের মানটা রয়ে আসবে সেইটা কিন্তু μF
এই এককে থাকবে, শুধু এফ এককে থাকবে না, ফ্যারাড এককে থাকবে না, মিউ এফ এককে থাকবে, মানে মাইক্রো ফ্যারাড এককে থাকবে। তাহলে এইটা আন্দাজ করে আমি ধরে নিচ্ছি যে এক্স মিউ এফ হচ্ছে ওর ধারকত্ব, অজ্ঞাত রোধটার ধারকত্ব এক্স মিউ এফ। এবার কিউ ইকুয়াল টু সিভি যখন আমি বসাচ্ছি তাহলে কিউ কত? 360। ঠিক আছে, আমি এখানে ইচ্ছা করে বসালাম মিউ সি। এবার এটা এক্স মিউ এফ আর এটা থাকলো ভি। দেখো এইটা ভি ক্ষেত্রে কার? ভোল্টের একক। তাহলে ভোল্ট ফ্যারাড কুলম নিজেরা কাটাকাটি করে ফেললো, মিউ মিউ কাটাকাটি করে ফেললো, তাহলে ভি সমান কত পড়ে থাকলো? 360/x। কারণ আমি আগেই ধরে নিয়েছি এইটা। এবার বলেছে যে ভি যদি 120 কমানো হয় তাহলে কি হয়, যে আধান এটা হয়। তাহলে সেখানেও কিউ ইকুয়াল টু সি বাই সিভি ব্যবহার করব। কিউ ইকুয়াল টু সিভি যদি ব্যবহার করি তাহলে তখন আধান কত? তাহলে সি কত? ঠিক আছে, এইটা আমি আগেই পুট করে ফেললাম। ঠিক আছে, কারণ এখানে ভোল্ট একক আমি উড়িয়ে দিয়েছি, এখানে মিউ সি একক উড়িয়ে দিয়েছি, কারণ এটা এখান থেকে তৈরি হয়েছে, এটাও মিউ এফ এর একক, তার মানে আমার এটা আর দেখারই দরকার নেই। তাহলে এবার আমি করব কি, এটাকে আমি সলভ করব। তাহলে এইটা করতে গেলে আমাকে এইটা ব্যবহার করতে হবে, এইটা যদি ব্যবহার করতে হয় উপরে নিচে আমি 3 দিয়ে গুণ করব। দেখো এটা এক্স ইন্টু 3। তাহলে দেখো এই যে টার্মটা বেরোলো, এই টার্মটা কত? 360/x। তার মানে এটা মানে কত? ভি বাই 3। তাহলে ভি মাইনাস ভি বাই 3 ইকুয়াল টু 120। তার মানে 3v 2v বাই 3 গেল 360। তাহলে ভি কত? 180। তাহলে ভি এর মান আমি পেয়ে গেলাম 180। তাহলে ভি যদি 180 হয় তাহলে এবার অজ্ঞাত ধারকত্বের মান কত? দেখো এইখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, ভি 180 বসাও, তাহলে এক্স, দেখো ভি যদি 180 বসাও তাহলে একদম সহজেই ব্যাপারটা চলে আসবে, এখানেই বসিয়ে দাও, তাহলে 180 ইকুয়াল টু 360/x। তাহলে এক্স এর মান কত? 2। তাহলে আগে কোন এককে নিয়েছি? এ দেখো মিউ এফ এককে নিয়েছি। তাহলে টোটাল উত্তর কত? 2 মাইক্রোফ্যারাড। এবারের অঙ্কটা দেখো, এবারের অঙ্কটা একটুখানি অন্যরকম, একটু অন্যরকম টাইপের। লেখা আছে পরিবর্তনশীল বেতার ধারকের ধারকত্ব 0° থেকে 180° ডায়াল ঘোরালে 50 পিকোফ্যারাড থেকে 950 পিকোফ্যারাড পর্যন্ত পরিবর্তিত হয়। মানে শূন্যতে যখন 50 পিকোফ্যারাড থাকে, 180তে তখন 950 পিকোফ্যারাড থাকে। ডায়ালটিকে 180তে স্থির রেখে ধারককে 400 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করা হলো। তার মানে এখানে আহিত করছি 400 ভোল্টের সাথে যুক্ত করে 180তে, তখন সি কত, মানে ধারকত্ব কত? 950। এবার ব্যাটারি আহিত করার পর ব্যাটারিকে এর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, তার মানে ওর কাছে আহিত হয়ে গেছে। তারপরে কি হয়েছে, বিচ্ছিন্ন করে ডায়ালটিকে আবার 0° রাখা হয়েছে। ঠিক আছে, এবার প্রথম প্রশ্ন, 180° স্থানে ধারকের ধারকত্ব কত? তাহলে 180° ধারকের ধারকত্ব আমাকে হিসাব করতে হবে, সরি ধারকের আধান হিসাব করতে হবে। তাহলে আধান হিসাব করতে গেলে কি করব? কিউ ইকুয়াল টু সিভি। এবার একটু আগেই বললাম 180তে যখন থাকবে তখন এটা কত হবে? 950 পিকোফ্যারাড। কত ভোল্টে দেওয়া হয়েছে? 400তে, মানে সম্পূর্ণ আহিত করা হয়েছে। এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার আসবে হচ্ছে 38×10⁴। এইটার জন্য থাকলো 10⁻¹২। এটা ভোল্ট, তাহলে আমি এখানে ফ্যারাডে ভোল্ট লিখলাম তোমাদের সুবিধার জন্য। দেখো এইটা এটা গুণ করে এটা বের করলাম, বের করে এই পিকো ফ্যারাডের মানটা আমি পরে পুট করলাম। এবার দেখো তাহলে এইটা কত হলো? তাহলে এটা হয়ে গেল 38×10⁻¹ কুলম্ব। তাহলে এইটাকে যদি আমি -6 রাখি, এটাকে যদি পয়েন্ট বসাই, তাহলে 0.38 মাইক্রোকুলম্ব। জাস্ট ক্যালকুলেশন, এতে অঙ্ক বড় দেখে কিন্তু এতে মাথা খারাপ করার কিছু নেই। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক বলেছে যে 0° স্থানে ধারকের প্রান্তীয় বিভব কত? ঠিক আছে, আধান কত পেয়েছি আমি? 0.38×10⁻¹। 0° স্থানে প্রান্তীয় বিভব কিউ ইকুয়াল টু সি কত পেয়ে গেছি? সেই মুহূর্তে 0°
50 পিকোফ্যারাড লিখে ফেলি। ভি কত প্রান্তীয় বিভব, কারণ আহিত করার পরে বিচ্ছিন্ন করে তো ডায়ালটিকে আবার জিরো ডিগ্রিতে রেখেছি, তাহলে এটার মান তোমাদের আসবে 76 এত ভোল্ট। এখানে আমি আর করিনি, যেহেতু এখানে আমি জানি যে উত্তরটা করা আছে, তাই এটা এই মানটা তোমরা বের করলেই বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন। 180 ডিগ্রি স্থানে ধারকের স্থিতিশক্তি ও 0 ডিগ্রি স্থানে ধারকের স্থিতিশক্তি কত? তাহলে দুটো স্থিতিশক্তি আমাকে বের করতে বলেছে। আমি প্রথমটা করি আগে। স্থিতিশক্তির ফর্মুলা কি? হাফ সিভি স্কোয়ার। তাহলে হাফ সিভি স্কোয়ার মানে কত? 180 ডিগ্রি স্থানে আছে, তার মানে 950 ইন্টু 10^-12 ইন্টু 400 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা তোমার যদি করো তাহলে তোমার আসবে হচ্ছে 76 × 10^-6 জুল। এটাকে তুমি 76 মিলিজুলও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই এককগুলো গুণ করে জুল এককেই বেরোবে। এবার নেক্সটটার জন্য, ঠিক আছে, 0 ডিগ্রি স্থানের জন্য। তাহলে 0 ডিগ্রি স্থানের জন্য কি হবে? হাফ সিভি স্কোয়ার। তাহলে 0 ডিগ্রি স্থানের জন্য যদি হাফ সিভি স্কোয়ার হয়, তাহলে সেই মুহূর্তে সি কত? সরি, 50। হাফ ইন্টু 50 ইন্টু 10^-12। এখানে ভোল্ট কত? এই দেখো, এই জায়গাটাই কিন্তু ইম্পর্টেন্ট। 0 ডিগ্রি স্থানে ধারকের স্থিতিশক্তি, তখন তো প্রান্তীয় বিভব প্রভেদ কত? 76। তাহলে এইটা যদি তোমার ক্যালকুলেশন করো, তাহলে তোমার আসবে হচ্ছে 1444 × 10^-6 এত জুল। তাহলে এইটাকে তুমি লিখতে পারো 1444 মিলি জুল। এবার আসল জিনিসটা যেটা আমাদের বেরোলো, দুটো স্থিতিশক্তি বেরিয়ে গেল। এবার দেখো পরের প্রশ্ন, যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ঘোরালে কৃতকার্যের পরিমাণ কত যখন ঘর্ষণ বল নগণ্য? এই জায়গাটা খেয়াল করো, 0 থেকে 180তে ঘোরালে কৃতকার্যের পরিমাণ কত যখন ঘর্ষণ বল নগণ্য? এইটা যদি হয়, তাহলে 0 ডিগ্রি থেকে 180 ঘুরিয়েছি, ঘর্ষণ বল নগণ্য, তাহলে কৃতকার্য যা হবে সেই কৃতকার্যই হবে স্থিতিশক্তির পরিমাণ। তাহলে এখানে স্থিতিশক্তির পরিমাণ হিসাবে কি লিখি আমরা? ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। দেখো, এটা থেকে এটা বিয়োগ দিলে কৃতকার্যের মানটা পেয়ে যাবে। ঠিক আছে, এত মিলিজুল মাইনাস 76 মিলিজুল। ঠিক আছে, এই যে জায়গাটা আমি দেখালাম যে 76 মিলিজুল থেকে আমি বিয়োগ করলেই আমার স্থিতিশক্তির মানটা টোটাল পাওয়া যাবে। এর মানটা তাহলে কত বেরোবে? 1368 এত মিলিজুল। ঠিক আছে, এই অঙ্কটা একটুখানি ভালো করে দেখে নিও যে কিভাবে অঙ্কটা আস্তে আস্তে এগোলো। এবার নেক্সট অঙ্কটা দেখো, এখানে এক্স ওয়াই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দিয়ে দিয়েছে 60 ভোল্ট, আর এ বির মধ্যে একটা সি ধারকত্বের ধারক আছে, এখানে 2C, C আর 2C। তাহলে এখানে এম এন বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা আমাকে বের করতে হবে। এখানে দেখো, এটাও শ্রেণীতে, এটাও শ্রেণীতে, এটাও শ্রেণীতে, এম এন বিন্দুর মধ্যে করতে হবে। তাহলে এটা যদি সবকটা শ্রেণীতে থাকে আর তার সাথে এটা যদি সমান্তরাল হিসাবে থাকে, তাহলে আমি ছবিটাকে একটুখানি অন্যভাবে দেখার চেষ্টা করি যাতে তোমাদেরই সুবিধা হয়। দেখো, আমি যদি এইভাবে দেখি জিনিসটাকে, আমি পরপর এঁকে দিচ্ছি একদম, এটা ওয়াই, এটা এক্স, এইখানটা এ, এইখানটা এম, তলায় লিখলাম সুবিধা হবে, এখানটা বি, এ বি। তাহলে এ বির মধ্যে আবার কত ধারক আছে? সি ধারক আছে, আর বাকিগুলো পরপর পরপর লিখে নাও। প্রথমটা কত? 2C, তারপরটা কত? সি, তারপরটা কত? 2C। এবার আমি প্রত্যেকটা জায়গা থেকে, মানে প্রত্যেকটা পয়েন্ট, পয়েন্ট বিভব মানে বিন্দু বিভব প্রভেদগুলোকে আগে আইডেন্টিফাই করব। প্রথম আইডেন্টিফাই করতে গেলে আমাকে একটা জিনিস আগে দেখতে হবে। দেখো, এইটা, এইটা আর এইটা, তিনটে ধারক কিন্তু শ্রেণীতে আছে। তাহলে প্রত্যেকটা ধারকের মধ্য দিয়ে চার্জের পরিমাণ, প্রবাহিত চার্জের পরিমাণটা একই রয়েছে। শ্রেণীতে আছে বলে প্রত্যেকটা ধারকের মধ্য দিয়ে একই ধরনের চার্জ গেছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি কিউ পরিমাণ চার্জ গেছে। তাহলে আগে কি বলেছে সেগুলো ক্লিয়ার করো। ভিএক্স মাইনাস ভিওয়াই
যদি করো তাহলেও 60। আচ্ছা সেই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটোরও তো সেম, তার মানে এটা লেখা যায় ভিএ মাইনাস ভিবিও তাই। এবার পয়েন্ট টু পয়েন্ট, ভিএ মাইনাস ভিএম, এ মাইনাস এম কত? কিউ বাই টু সি, যেহেতু আমি ধরে নিয়েছি কিউ পরিমাণ আধান প্রত্যেকটার মধ্যে দিয়ে গেছে। এবার লেখো ভিএম মাইনাস ভিএন, সেটা কত? কিউ বাই সি। এবার লেখো ভিএন, দেখো পরপর যাচ্ছি, মাইনাস ভিবি ইকুয়াল টু কিউ বাই টু সি। এবার এই কটা সবকটা যোগ করে দাও, এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, পড়ে থাকবে কি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কিউ বাই সি কমন গেল, দেখো তাহলে হাফ এক আর হাফ থাকে, তাহলে এটা সমান কত? টু কিউ বাই সি। তাহলে ভিএ মাইনাস ভিবি টু কিউ বাই সি, তাহলে আমার ভিএ মাইনাস ভিবি এটা সমান যেমন 60 ধরেছি, তাহলে 60 ইকুয়াল টু টু কিউ বাই সি, ঠিক আছে। এবার আমাকে বলেছে এমএন বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, তাহলে সেখানেও তো এমএন বিন্দুর মধ্যেও তো আমাকে একটা কিউ বাই সি ধরতে হবে, কারণ কিউ ইকুয়াল টু সিভি, তাহলে এটার মানে কত? 60/20, তার মানে 30 ভোল্ট বিভব পার্থক্য। এই জায়গাটা একটুখানি ভালো করে দেখে নাও, এই যে কিউ বাই সি, এই কিউ বাই সি কোথা থেকে এলো? এই যে জায়গাটা থেকে এলো কিউ বাই সি। কিউ বাই সি করলে ভি পাবো, তাহলে এবার এই ভি পেতে গেলে আমাকে কি করতে হবে, ঠিক আছে, এম এন বিন্দুর মধ্য দিয়ে করতে হবে বলেছে, কিন্তু তার মানে আমাকে একটা টার্ম বের করতে হবে, কত টার্ম? কিউ বাই সি টার্ম। কিউ বাই সি টার্ম যদি আমি পৃথকভাবে তার মান বের করতে পারি তাহলে আমার পুরো ক্যালকুলেশন হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, এখানেও কিন্তু একটা তড়িৎচালক বল সম্পন্ন ব্যাটারি আছে ক্যাপিটাল ই, ছোট হাতের একটা আর সেটা যুক্ত আছে, আর টু তার সাথে সমান্তরালে আছে, সি এবং আর ওয়ান এটাও তার সাথে সমান্তরালে আছে। এর আগেই আমি একটা কথা বলেছি যে ধারক যদি কোনো ডিসি বর্তনীতে থাকে তাহলে সে অসীম রোধ প্রদর্শন করে, কোনো ধারক যদি কোনো ডিসি বর্তনীতে থাকে তাহলে সে অসীম রোধ প্রদর্শন করে, তাহলে সি এর মধ্য দিয়ে কারেন্ট যাবে না, কিন্তু সি নিজে ফুল চার্জড হবে, সি নিজে ফুল চার্জড হবে কিন্তু কারেন্ট সি এর মধ্য দিয়ে যাবে না, সুতরাং আর ওয়ান এর মধ্য দিয়েও যাবে না, তাহলে বিভব প্রভেদটা কার আন্ডারে বের করতে হবে? আর টুর আন্ডারে বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমেই আগে আমাকে দেখতে হবে মোট প্রবাহ মাত্রা আই কত, মোট প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আর প্লাস আর টু। এবার এই আর টুর আন্ডারে, আর টুর আন্ডারে বিভব প্রভেদ কত? আই ইন্টু আর, ঠিক আছে, কারণ এর মধ্য দিয়ে কোনো তড়িৎ যাচ্ছে না, এর মধ্যে দিয়ে কোনো বিভব প্রভেদ নেই, এ খালি ফুল চার্জড হয়ে বসে আছে। তাহলে এইবার হচ্ছে যে এ যদি ফুল চার্জড হয়ে বসে থাকে কত ভোল্টের আন্ডারে? দেখো এইখানে যা বিভব প্রভেদ, এ তো সেই বিভব প্রভেদই অনুভব করবে, বিভব প্রভেদের তো কোনো পার্থক্য হবে না, তাহলে কিউ ইকুয়াল টু সিভি, তাহলে সি ইন্টু ভি। এবার এই ভি কত? এই যেটা আমরা আর এর আন্ডারে বিভব প্রভেদ হিসাবে দেখালাম, আই আর টু। এবার সি আই মানে কত? ই বসে গেল, আর টু গুণ হয়ে গেল, ডিভাইডেড বাই আর প্লাস আর টু। এখানে কিন্তু আর ওয়ান এর কোনো ভূমিকা থাকলো না। এবার নেক্সট অঙ্কটা দেখো, তিনটে দেখো ধারক প্রত্যেকটাই সি ধরা হয়েছে, ভিএ ভিবি দুদিকে বিভব পার্থক্য লেখাও হয়েছে, সংস্থার মোট আধান 30 কুলম, ভিএ মাইনাস ভিবি 20 ভোল্ট, প্রত্যেক ধারকের ধারকত্ব কত? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখন তিনটি ধারকই শ্রেণীতে যুক্ত আছে, ঠিক আছে, এর পরের অঙ্কটা বলছে একই সাথে যে তিনটি ধারকই শ্রেণীতে যুক্ত, 20 ভোল্ট বিভব পার্থক্যেই আছে, সমবায়ের এক্ষেত্রে মোট আধান। তাহলে প্রথমেই বলবো যে যখনই দেখবো যে তিনটে সমান্তরালে আছে তখনই এদের মধ্যে একটা কি তৈরি হবে, সি ইকুইভ্যালেন্ট তৈরি করব, সেটা কত? 3C, এটা চোখে দেখার কিছু নেই। এবার ভিএ মাইনাস ভিবি কত বলে দিয়েছে? 20 ভোল্ট বলে দিয়েছে, সুতরাং এটাও আমার বোঝার কিছু নেই। তাহলে কিউ ইকুয়াল টু কি বেরোবে? সি ইকুইভ্যালেন্ট ভি বেরোবে, তাহলে কিউ কত পেয়েছি? 30 পেয়েছি, ঠিক আছে, সংস্থার মোটা ধান 30 কুলাম পেয়েছি, সি ইকুইভ্যালেন্ট কত পেয়েছি? 3 পেয়েছি, ঠিক আছে, 3C, ভোল্ট কত? 20, তাহলে সি এর মান কত হবে? দেখো এদিকে 10 করে গেল, এদিকে 20, সি 10/20, তার মানে হাফ ফ্যারাড, তাহলে হাফ ফ্যারাড করে পাচ্ছি, এখানে কিন্তু মাইক্রো ফ্যারাড নয়, কিন্তু এদিকে ভোল্ট, এদিকে কুলম, তাহলে ফ্যারাড।
তাহলে আমি যখন পুরোটা মানে প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে আমার তিনটে ধারকই সমান, তাহলে প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে আমি হাফ ফ্যারাড করে আগে পেয়ে গেলাম, তার মানে তিনটে সি হাফ ফ্যারাড। এবার এরা যখন শ্রেণীতে থাকবে, তাহলে এরা যখন শ্রেণীতে থাকবে এই সি ধরেই প্রথমে করব। তাহলে শ্রেণীতে থাকলে কি হবে, ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট মানে ওয়ান বাই সি ওয়ান বাই সি ওয়ান বাই সি, তাহলে এটা কত, থ্রি বাই সি, তার মানে এটা আমাকে কি রিপ্রেজেন্ট করছে, সি বাই থ্রি। তাহলে আবার আমি জানি ভি এ মাইনাস ভিবি তো 20 ভোল্টই দেওয়া আছে, বলেছে তো শ্রেণীতে যুক্ত 20 ভোল্ট বিভব পার্থক্যেই আছে। তাহলে সমবায়ের মোট আধান কত, কিউ ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। তাহলে সমবায়ের মোট আধান বের করছি, সি ইকুইভ্যালেন্ট কত বেরোলো, সি বাই থ্রি ইন্টু ভোল্ট কত, 20। সি মানে কত, হাফ, তার মানে 1/6 of 20, তার মানে কিউ এর মান কত, 20/6 এত কুলম্ব। ঠিক আছে, আমি এইভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিসকে দেখতে থাকবো, প্রথমেই আগে যতটা সম্ভব ইকুইভ্যালেন্ট মানটা বের করে কিউ ইকুয়াল টু সিভি টার্মে নিয়ে গিয়ে তারপরে কাজ করব। নেক্সট অঙ্কটা দেখ, নেক্সট অঙ্কটা হচ্ছে ন নাম্বার অঙ্ক। ন নাম্বার অঙ্কে তিন মিউএফ, প্রত্যেকটা ধারক তিন মিউএফ, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করার মতো আছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি এক লাইনেও থাকতো তাহলেও কিন্তু এইটা আর এইটা এই দুটো কিন্তু সমান্তরালে থাকতো। তাহলে এই দুটো যদি সমান্তরালে থাকে তাহলে কি হবে, ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এই সরি সি ইকুইভ্যালেন্ট এটা কত হবে, 3/3 6 হবে। তাহলে এখান থেকে যেহেতু প্যারালালে আছে, আমি আগে শ্রেণীতে করতে যাচ্ছিলাম, সি ইকুইভ্যালেন্ট যেহেতু প্যারালালে আছে 6 হবে। তাহলে আবার ছবিটা যদি আমি আঁকি, এটা 3 এটা 3 আর এইখানে এসে গেল আমার কত, 6। তাহলে এইটা হচ্ছে এবি, 3/3 6, সবকটা মাইক্রোফ্যারাড, আমি আর লিখছি না, কারণ এই তিন দুটো প্যারালালে আছে সেজন্য যোগ হয়ে গেল। এবার এই দুটো আগে তাহলে কোথায় আছে, শ্রেণীতে আছে, তাহলে এই দুটোর ক্ষেত্রে যখন শ্রেণী করব, ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট 1/3 + 1/6, 6 3 2 6 2 1 3 3/6 মানে হচ্ছে হাফ, এইটা হচ্ছে আমার হিসাব। তাহলে এইটা যদি হাফ হয় তাহলে সি ইকুইভ্যালেন্ট কত, 2, তার মানে এইটুকুনি বদলে আমি যদি একটা 2 মাইক্রোফ্যারাড দিয়ে আমি যদি প্রতিস্থাপিত করি তাহলেই হয়ে যায়। তাহলে এই 2 আর এই 3 এই দুটো কিসে আছে, প্যারালালে আছে, তাহলে এ বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে, 5, যেহেতু প্যারালালে আছে 5 মাইক্রোফ্যারাড। এই পয়েন্টটা একটুখানি ভালো করে দেখে নিতে হবে যে এই বিন্দু আর এই বিন্দু এক জায়গায় থাকছে, এটাও করা যায়, কারণ এই বিন্দুতে যুক্ত হওয়ার এই বিন্দুতে যুক্ত যদি এর মধ্যে কোনো ধারক থাকতো তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হতো। এই অঙ্কটা একটুখানি ভালো করে দেখে নেবে, তার কারণ হচ্ছে এই অঙ্কটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা আছে, আমি একদম থিওরির মধ্যে ঢুকে এই অঙ্কটা করাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখে নাও, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি, প্রতিটি পাতের ক্ষেত্রফল এ, পাত দুটির মধ্যে ব্যবধান ডি, পাত দুটির মধ্যে K1 K2 ও K3 পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত তিনটি মাধ্যম চিত্র অনুযায়ী প্রবেশ করানো হলো। যদি তিনটি পরাবৈদ্যুতিক মাধ্যমের পরিবর্তে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত একটি মাত্র পরাবৈদ্যুতিক মাধ্যম পাত দুটির মধ্যবর্তী স্থানে প্রবেশ করানো হতো, তার ফলে ধারকের ধারকত্ব সি হতো, তবে কে এর মান কত, ছবিটা দেওয়া আছে, দেখে নাও, টোটালটা ডি, মাঝখানে এমনভাবে ঢোকানো হয়েছে K1 K2 K3 কে যাতে D/2 D/2, আবার ওদিকে ক্ষেত্রফলও দেখো A/2 A/2, এইভাবেই চিত্র তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা চিত্র অনুযায়ী, এটা চিত্রটা পরীক্ষায় দেওয়া থাকবে। এবার এই অঙ্কটা করতে গেলে একটুখানি মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে যে এইখান দিয়ে আমি একটা আগে পজিশন ভাগ করে নেব। তাহলে এই দিকেও কি হবে, এই দিকেও খানিকটা K3 আছে, এদিকেও খানিকটা K3 আছে, খানিকটা নয় মানে এদিকেরটাও K3 এদিকেরটাও K3। এবার এই K1 K3 যেদিকটা ভাবছি এটা শ্রেণীতে আছে, আবার এই K2 K3 যেদিকটা ভাবছি এটাও কিন্তু শ্রেণীতে আছে, আবার এই দুটো যেহেতু এইভাবে পাশাপাশি আছে তাহলে এরা কিসে আছে, সমান্তরালে আছে। এই থিওরি যদি ভুল করো তাহলে কিন্তু কোনোভাবেই পরীক্ষার সময় এটা নামাতে পারবে না। এইটা যখন করবে তাহলে প্রথমটার জন্য কি হবে, K1 এর জন্য C1, C1 কত, K1 ε0 a/2 d/2, C3 K3 এর জন্য
কে থ্রি এপসাইলন জিরো এ বাই টু ডি বাই টু, ঠিক আছে। আবার এইটার জন্য কি করব, সি টু, এটার জন্য সি টু কত, কে ওয়ান এপসাইলন জিরো এ বাই টু ডিভাইডেড বাই ডি বাই টু, সি থ্রি কে থ্রি এপসাইলন জিরো এ বাই টু ডি বাই টু। প্রথমে আগে প্রত্যেকটা ধারকের মানগুলো আমি বের করে নিলাম। এইটা বের করে নিয়ে আমি কি বললাম যে সি ওয়ান সি টু শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীতে থাকলে কি হবে, ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি থ্রি। তাহলে এইটা যদি ওয়ান বাই করে নাও, দেখো এই দিকের দুই যেমন ওপরে যাচ্ছে এই দিকের দুই তেমন নিচে যাচ্ছে, তাহলে দুই দুই কেটে গেল, তাহলে এই দিকে কি কি পড়ে থাকলো, ওয়ান বাই সি ওয়ান, তার মানে ডি সম্পূর্ণ উপরে চলে গেল কে ওয়ান এপসাইলন জিরো এ প্লাস সি থ্রির জন্য ঠিক একই হবে, কে থ্রি হবে খালি এপসাইলন জিরো এ, তাহলে ডি ডিভাইডেড বাই এপসাইলন জিরো এ এটা থাকলো, ঠিক আছে। এটার থেকে কি কি বের করব, ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে থ্রি, ঠিক আছে। তাহলে এইটাও তো শ্রেণীতে আছে, তাহলে এখান থেকেও আমার একটা ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট বেরোবে, তাহলে সেটাও মানে কত হবে, ডি বাই এপসাইলন জিরো এ। এটার জন্য কি কি হয়েছে, সরি এটা কে টু লেখা হয়নি, এটা সি ওয়ান সি টুর জন্য কে টু কে ওয়ান লিখে ফেলেছিলাম, তাহলে এটা কি হবে, ওয়ান বাই কে টু প্লাস ওয়ান বাই কে থ্রি, ঠিক আছে। ওয়ান বাই কে টু আর ওয়ান বাই কে থ্রি লিখে দিলাম। এবার আমি কি করছি, এই দুটোকে আমি কোথায় ফেলবো, এই দুটোকে ফেলবো এই দুটোর মান আগে বের করে নেব, কিভাবে, উল্টে দিয়ে মান বের করে নিয়ে এই দুটোকে ফেলবো সমান্তরালে, যোগ হবে, কারণ এখানে বলেছে তিনটির মাধ্যমে যদি আবার কে ধ্রুবক মানে আবার একটা তুল্যতা চিহ্নিত করতে হবে, তাহলে আমার এইটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে যদি সি ইকুইভ্যালেন্টের মান বেরোয়, তাহলে সেটা কি বেরোবে, ওয়ান ডিভাইডেড বাই ডি এপসাইলন জিরো এ ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে থ্রি, ঠিক আছে। আর এর ক্ষেত্রে যখন সি ইকুইভ্যালেন্টের মান বেরোবে, তখন এটা বেরোবে ডি এপসাইলন জিরো এ বাই ডি, ঠিক আছে, সরি এপসাইলন জিরো ডি বাই এপসাইলন জিরো ডি বাই এপসাইলন জিরো এ ওয়ান বাই কে টু প্লাস ওয়ান বাই কে থ্রি। এইটা হলো দুটো ইকুইভ্যালেন্ট। এবার এই দুটোর কি করতে হবে, সমান্তরালে যাবে, তার মানে যোগ হবে, এই দুটো এবার জাস্ট প্লাস সাইন দিয়ে যোগ হবে, প্লাস সাইন দিয়ে যোগ হয়ে তারপরে কি বেরোবে, কে এর মান বেরোবে, এই যে কে, কে এর মানটা বার করতে হবে। তাই তিনটের বদলে যদি এই একটা কে দিয়ে আমি পুরো জিনিসটাকে চিহ্নিত করতে যাই, তাহলে আমার কোন জায়গাটায় এগোবো, তাহলে এপসাইলন জিরো এ, ঠিক আছে, ইনটু কে, দেখো এইটা তিনটের বদলে একটা দিয়ে ট্রান্সফার করলাম, এটা বাই ডি, ঠিক আছে। তাহলে এইটা সমান এই দুটোর যোগফল হবে, ডি ডিভাইডেড বাই এপসাইলন জিরো এ ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে থ্রি প্লাস ওয়ান বাই ডি ডিভাইডেড বাই এপসাইলন জিরো এ ওয়ান বাই কে টু প্লাস ওয়ান বাই কে থ্রি। এরপরে তোমাদের ক্যালকুলেশন যা আসবে আসবে, দেখো এই যে এপসাইলন জিরো এ টার্মটাকে আমি যদি এইখানে না রেখে এইখানে তলায় নিয়ে চলে আসি, তাহলে কি হলো, এখানে না রেখে তলায় নিয়ে চলে এলাম, তাহলে এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, তিনটে সেম টার্ম, তাহলে ক্যাপিটাল কে এর মান কত হবে, দেখো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে থ্রি প্লাস ওয়ান বাই ওয়ান বাই কে টু প্লাস ওয়ান বাই কে থ্রি। এইটা হচ্ছে প্রকৃত অঙ্ক। এবার এটাকে, এই জিনিসটাকে তো অনেকভাবে কনভার্ট করা যায়, দেখো আমি যদি মনে করি এই জিনিসটাকে অনেকভাবে কনভার্ট করব, তাহলে কে টু কে থ্রি কে ওয়ান কে থ্রি ওপরে তুলে দিতে পারি, কে টু কে থ্রি কেউ কে ওয়ান কে থ্রি কেউ, তাহলে কে ওয়ান কে থ্রি ওপরে চলে গেল, তাহলে কে ওয়ান প্লাস কে থ্রি প্লাস কে টু কে থ্রি ওপরে চলে গেল কে টু প্লাস কে থ্রি, এইভাবে জিনিসটাকে অনেকভাবে অঙ্কটাকে ঘুরিয়ে আসতে পারে। কিন্তু আসল থিওরিটা তোমাদের একটুখানি বুঝতে হবে যে কিভাবে এই অঙ্কটা ধীরে ধীরে এগোচ্ছে। এবার নেক্সট অঙ্কটা দেখো, এটা একটা ধারকের বর্তনী, ধারক বর্তনীতে 64 ভোল্ট বিভব প্রভেদ এ আর বি বিন্দুর মধ্যে দেওয়া হয়েছে, বর্তনীর মোট ধারকত্ব কত, আর 2 মাইক্রোফ্যারাড, সরি এখানে মাইক্রোফ্যারাড কথাটা লেখা হয়নি, মাইক্রোফ্যারাড মানে এইটা 2 মাইক্রোফ্যারাড, এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং আধানের পরিমাণ জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটুখানি ভালো করে দেখে নাও, তাহলে তোমরা মোটামুটি সমস্ত ধরনের অঙ্ক অনুশীলনী থেকে নিজেরাই করতে পারবে। প্রথমেই দেখো 10 আর 2,
दस और दुई जदि श्रेणी थे तेल तरह तुल्य धारकत्व कत है देखो दस और दुई तेल दस और दुई थे एखने कर दी सी इक्विवेलेंट कत है वन बाय टू प्लस वन बाय टेन तार माने दस लसागु हलो तार माने पाँच ऊपरे गेलो पाँच आर एके छय ठीक आछे ताहले छय एर दस एई जे पाँच छय ताहले एइखान थेके जदि तुमी आरो एकटुखानी सी इक्विवेलेंटेर मानटा जदि संक्षिप्त करे निते चाओ दस एर छय तार माने एखान थेके बेरोलो पाँच एर तीन ताहले पाँच एर तीन माइक्रोफैराड होच्छे एई दुटो श्रेणीते थाकार जोन्नो এবার এই পাঁচের তিন মাইক্রোফ্যারাড আর এই চার মাইক্রোফ্যারাড এই দুটো কোথায় রয়েছে সমান্তরালে রয়েছে তাহলে সেখান থেকে আর একটা সি ইকুইভ্যালেন্ট বেরোলো কার কার জন্য পাঁচের তিন এবার এই জায়গাটা একটুখানি ভালো করে খেয়াল করো যে এই যে পাঁচের তিন পাঁচের তিন মাইক্রোফ্যারাড আর চার তাহলে এই জায়গাটার জন্য পাঁচের তিন মাইক্রোফ্যারাড এই দুটোর জন্য তাহলে এই দুটো যদি যোগ করে দিই তাহলে চার মাইক্রোফ্যারাড তাহলে এইখান থেকে আমি টোটালটা আমার মোট ধারকত্বের দিকে এগিয়ে যাব কোথায় মোট ধারকত্বের দিকে এগিয়ে যাব তাহলে এটা কত হলো তিন চার বারো পাঁচে সতেরো সতেরো তিন মাইক্রোফ্যারাড এবার এইখান থেকেও এইটুকুনি হয়ে গেল কিন্তু জাস্ট আমি একটুখানি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি জাস্ট এইটুকুনি কিন্তু হয়ে গেল এটুকুনিতে কত বেরোলো সতেরো তিন এবার এই সতেরো তিন আর পাঁচ সতেরো তিনের পাঁচে কত আছে শ্রেণীতে আছে তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে তাহলে সতেরো তিন একবারে করে দিচ্ছি এবার আর ওয়ান বাই টু ওয়ান বাই আনছি না সতেরো তিন যোগ পাঁচ ঠিক আছে এখানে তিন পাঁচা পনেরো ঠিক আছে পাঁচশো সরি তিন পাঁচা পনেরো পাঁচশো তরঙ্গ পঁচাশি তাহলে এদিকে হচ্ছে পঁচাশি বাই তিন আর এদিকে হচ্ছে তিন পাঁচা পনেরো পনেরো হচ্ছে বত্রিশ ঠিক আছে বত্রিশ বাই তিন তার মানে এখানে বেরোচ্ছে পঁচাশি বাই বত্রিশ এটা হলো একদম টোটাল ধারক বর্তনীর মোট ধারকত্ব মানে টোটাল ধারক বর্তনীর তুল্য ধারকত্ব যদি বলি তাহলেও হবে এবার তাহলে মোট আধান কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি তাহলে বসিয়ে দাও সি কত বেরোলো পঁচাশি বাই বত্রিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু ভি কত চৌষট্টি ঠিক আছে বত্রিশ দুগুণে চৌষট্টি আশি আশি একশো ষাট একশো সত্তর টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স থাকলো গুণে এত কুলম্ব তার মানে এটাকে তোমরা একশো সত্তর মাইক্রোকুলম্ব হিসাবেও লিখে দিতে পারো হয়ে গেল এইবার আমি কি বলেছি টু মিউ এফ মোট ধারকত্ব বেরিয়ে গেছে মোট আধান বেরিয়ে গেছে এইবার বলেছে যে টু মিউ এফ ধারকত্বের দুই প্রান্তে বিভব পার্থক্য আধানের পরিমাণ কত দেখো এখানে একটা সি বিন্দু দেওয়া আছে আমি এখানে একটা নতুন করে ডি বিন্দু আমদানি করলাম কেন আমদানি করলাম দেখো এই সি আর ডি কোথায় আছে এই দশ আর দুইয়ের শ্রেণীর হিসাবে আছে আর এই যে চার এই দুটোর সাথে সমান্তরালে এই এতে আছে ঠিক আছে এবার সিডি যদি যে প্রান্তে আছে এই সিডির এগেনস্টে যদি আমি বিভব পার্থক্যটা জানতে চাই সিডির এগেনস্টে সিডির এগেনস্টে বিভব পার্থক্য কত হবে মোট আধান ডিভাইডেড বাই দেখো এইটার এইটা মিলিয়ে যখন সিডির এগেনস্টে এই দুটো কিসে আছে শ্রেণীতে আছে বের করেছি এইটা আর এইটা কিসে আছে প্যারালালে আছে বের করেছি তাহলে এই দুটোর এগেনস্টে মোট ধারকত্ব কত এইটা আগে বের করলাম ঠিক আছে তার কারণ হচ্ছে এই দুটোর এগেনস্টে যা বিভব প্রভেদ হবে সেই বিভব প্রভেদ কিন্তু দশ বা দুই এখানেও কিন্তু একইভাবে কাজ করবে দশ বা দুইয়ের এগেনস্টে দশ বা দুইয়ের এগেনস্টে আমি দুই চেয়েছি কিন্তু ঘটনাটা খেয়াল করো যে এর আন্ডারে যে পরিমাণ বিভব প্রভেদটা দাঁড়াবে সেই বিভব প্রভেদটা কার জন্য দাঁড়াবে এই দুটো শ্রেণীতে এইটা প্যারালালে তার টোটাল ধারকত্বের হিসাবে দাঁড়াবে সেটা কত সতেরো বাই তিন এত মাইক্রোফ্যারাড ঠিক আছে তাহলে এই দুটো করলে কত হবে দেখো সতেরো দশ তিন ওপরে চলে গেল তাহলে হলো তিরিশ ভোল্ট এই অঙ্কটা আগে দেখতে হবে সিডির আন্ডারে কত পেলাম এবার আমি দশ ধরি দুই ধরি একই পাবো কারণ এই দুটোর আন্ডারে এই ভোল্টেজটা তো এর আন্ডারেই কাজ করছে তাহলে আমি দুই মিউ এফে তাহলে মোট আধানের পরিমাণ কিউ অফ টু মিউ এফ করে দিলাম আচ্ছা দশ মিউ এফ বললেও কিন্তু একই হতো কারণ দশ মিউ এফ ওখানে কাজ করছে তাহলে এটা কত হবে তিরিশ ইন্টু কত পাঁচের তিন কেন এইখানে দেখো এই দুটোর আন্ডারে এই দুটোকে যখন ভেবেছি তখন তো আমি
তুল্য রোধের আন্ডারে ভেবেছি, সরি তুল্য ধারকত্বের আন্ডারে ভেবেছি, তাহলে এটা কত হবে? পাঁচের তিন, ঠিক আছে? তাহলে এটা তিন দশে তিরিশ পঞ্চাশ, ঠিক আছে? তাহলে এবার কি বলেছে, টু মিউ এফ ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ আধানের পরিমাণ, আধানের পরিমাণ তো বেড়েই গেল, কারণ এটা দশ মিউ এফ এর ক্ষেত্রেও যা হবে টু মিউ এফ এর ক্ষেত্রেও তাই হবে। এইবার আসছি বিভব পার্থক্যে, বিভব পার্থক্য কত হবে? পঞ্চাশ, ঠিক আছে, বাই দুই। এটা হলো কিউ ইকুয়াল টু সিভির ইয়েতেই এলো, কিউ ইকুয়াল টু সিভিতেই এলো, কিউ ইকুয়াল টু সিভি, দেখো, ঠিক আছে, তাহলে হলো পঁচিশ ভোল্ট। এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু ভালো করে দেখে নাও। সেই একই ফর্মুলা কিউ ইকুয়াল টু সিভি আমরা বের করতে চেয়েছি, তাহলে এখান থেকে ভি বের করতে চেয়েছি, এই দেখো কিউ বাই সি, এই দেখো কিউ বাই সি আমরা এখানে কিন্তু নিয়ে এলাম। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে ভি ভোল্ট একটা দেওয়া আছে ছবিতে, সি আর সি বাই টু দুটো দেওয়া আছে প্যারালালে ধারক, আর ভি ভোল্ট দ্বারা দুটোই আহিত হবে। বলছে দুটি ধারককে সম্পূর্ণ আহিত করতে কৃতকার্যের পরিমাণ কত? তাহলে প্রথমেই আগে আমাকে করতে হবে সি ইকুইভ্যালেন্টের মান বের করতে হবে, সেটা কত? সেটা হচ্ছে সি প্লাস সি বাই টু, কারণ এটা প্যারালালে আছে। এটা করলে থ্রি সি বাই টু। তাহলে এই ভি ভোল্ট যদি এই তুল্য ধারক এর ওপর দিয়ে কাজ করে, তাহলে কৃতকার্য যা হবে আমার শক্তিও তাই হবে। আর আমরা জানি কি শক্তি মানে হাফ সি ভি স্কোয়ার, সি ইকুইভ্যালেন্ট ধরে, তাহলে হাফ ইন্টু থ্রি সি বাই টু ইন্টু ভি স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে থ্রি সি বাই ফোর ভি স্কোয়ার, ঠিক আছে? এইটা খুব সাধারণ অঙ্ক, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি সব জায়গায় সি ইকুইভ্যালেন্টকেই গুরুত্ব দেব। নেক্সট আসি ১৩ নম্বর অঙ্কে, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালো করে দেখে নেবে। ভি ভোল্ট আছে আগের মতোই অঙ্কটা, কিন্তু একটুখানি সঞ্চিত আধানের অনুপাত দিয়ে অঙ্কটা করা হয়েছে, একদম আগের একটা অঙ্ক করেছি সেই অঙ্কের মতোই ছবি। দেখো এখানে ফোর সি সঙ্গে প্যারালালে কে কে আছে, থ্রি সি টু সি আর সি। তাহলে আমি যদি ফোর সিতে যদি আধানের পরিমাণ জানতে চাই, ফোর সিতে এইটাতে ফোর সিতে আধানের পরিমাণ জানতে চাই, তাহলে কিউ অফ ফোর সি কত? ফোর সি ইন্টু ভি, ঠিক আছে? এইটুকুনি আমার আগে জানা হয়ে গেল। নেক্সট, এই তিনটে যখন শ্রেণীতে আছে তখন সি ইকুইভ্যালেন্টের মান আমাকে বের করতে হবে, তাহলে ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট কত? ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই টু সি, ঠিক আছে, আর এটার সাথে ওয়ান বাই থ্রি সি, ঠিক আছে? ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই টু সি প্লাস ওয়ান বাই থ্রি সি, এইটা যখন করব তখন এখানে আসছে নিচে সিক্স সি ছয় প্লাস তিন প্লাস দুই, তাহলে এটা কত হলো? এগারো বাই সিক্স সি। তাহলে এইটা সি ইকুইভ্যালেন্টের যদি মান হিসাবে আমরা নিই, তাহলে সিক্স সি বাই ইলেভেন আসে এই টোটাল সি ইকুইভ্যালেন্টের মানটা, তাহলে সি ইকুইভ্যালেন্টের মান এটা চলে এলো। এবার এই যে সি টু সি আর থ্রি সি, এটা যেহেতু এরা শ্রেণীতে আছে তাহলে আধান প্রত্যেকের মধ্য দিয়ে একই যাবে, এর আগের অঙ্কটা করতে গিয়েও যে কনসেপ্টটা নিয়েছি এখানেও কিন্তু সেই একই কনসেপ্ট। সি টু সি থ্রি সি যেহেতু শ্রেণীতে আছে তাদের মধ্য দিয়ে আধান সবকটার ক্ষেত্রেই এক যাবে, তাহলে কিউ অফ কি কি লিখব? সি টু সি থ্রি সি সবার ক্ষেত্রেই একই আধান যাবে, সেটা কত? সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, তাহলে এটা কত? সিক্স সি ভাই ইলেভেন ইন্টু ভি, ঠিক আছে? এবার আমাকে বলেছে টু সির মধ্যে, টু সি এর মধ্যে অনুপাতটা বের করতে, ঠিক আছে? তাহলে টু সি এর মধ্যে যদি আমি অনুপাতটা বের করতে যাই, তাহলে আমি শুধু লিখব কিউ অফ ফোর সি ডিভাইডেড বাই কিউ অফ টু সি, কত আধানের অনুপাত, তাহলে প্রথমটার জন্য কত? ফোর সি ভি, এই যে বের করে রেখেছি, আর এইখানে কত? সিক্স সি ভি বাই ইলেভেন, এটা করলে আসে চুয়াল্লিশের ছয় মানে বাইশের তিন, সিভি সিভি কেটে যায়, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু আমার অন্য কোনো কাজে লাগছে না, শুধু এই যে ধারণাটা, এই ধারণাটা ক্লিয়ার করার জন্য লাগছে যে আধান শ্রেণীতে আছে বলে তিনটে ধারকের মধ্য দিয়ে একইভাবে যাবে। এবার নেক্সট অঙ্ক দেখো, একটি চার মাইক্রোফ্যারাড ধারককে চারশো ভোল্টে আহিত করা হলো, তারপর এবং ধারকের প্লেটগুলিকে এবার এক কিলো ওহম রোধের দ্বারা যুক্ত করা হলো, রোধে উৎপন্ন তাপের পরিমাণ কত? পরিষ্কার কথা হচ্ছে যে আমরা যখন চার্জ করি তখন সি ইকুয়াল টু ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, এটা ধারকের স্থিতিশক্তি। তাহলে এই ধারকের স্থিতিশক্তি আমার কি হবে?
ताप उत्पन्न करबे कार मध्ये ओई 1 किलो ओम रोधेर मध्ये कारण रोधेर प्लेटगुलोके 1 किलो ओम रोध द्वारा जुक्त करा हुएछे एवं प्रथमे जेहेतु धारकटाके 400 ভোল্ট বিভাবে আহিত করা হয়েছে তার মানে ও ফুল চার্জড হয়ে গেছে তার মানে ওর ভিতরে পুরো স্থিতি শক্তি আছে এইবার যখন আমি প্লেটগুলোকে তার দ্বারা যুক্ত করে দিয়েছি তখন সেটা উৎপন্ন তাপে রূপান্তরিত হবে শক্তিটা তাহলে উৎপন্ন তাপ কত হবে h equal to u equal to half cv square তাহলে এটা কত বের হলো half into 4 into 10 to the power minus 6 into 400 ঠিক আছে এটা স্কয়ার তাহলে এইটা যদি বের হয় এটা উত্তরটা আমি লিখে দিচ্ছি 0.32 জুল এইভাবেই অঙ্কটা করতে হবে এবার দেখো নেক্সট অঙ্ক এবং এটাই শেষ অঙ্ক এই অঙ্কটায় যে তড়িৎ বর্তনীটা দেওয়া হয়েছে ধারকের বর্তনী সেই বর্তনীতে বলেছে এক্স এবং ওয়াই এর মধ্যে তুল্য ধারকত্ব কত প্রথমেই আগে এইটার একটা খেয়াল করে দেখো সবকটাই 6 সুতরাং আর বলার কিছু নেই সবকটাই 6 মাইক্রোফ্যারাড সুতরাং এই জিনিসটাকে আগে একটু অন্যভাবে দেখতে হবে এটা হচ্ছে একটা হুইস্টন ব্রিজের মতো কাজ করে সেই হুইস্টন ব্রিজটা আগে তোমাদের আঁকতে হবে খেয়াল করে দেখবে যে এই হুইস্টন ব্রিজটা আমার ক্ষেত্রে যখন সবকটা 6 তখন দেখো এই পয়েন্টটা এ মিলিয়ে মিলিয়ে নাও দেখো ওই মাথার পয়েন্টটা বি এই মাথার পয়েন্টটা সি এই মাথার পয়েন্টটা ডি এটা কত এক্স এবং এটা ওয়াই এইবার একটুখানি খেয়াল করো যে সি অফ এবি মানে এবি লাইনে যে ধারকত্ব সি অফ বিডি এর অনুপাত যা 6-6 তো সব কিন্তু 6 এর বদলে তার যদি গুণিতক হিসাবে থাকতো তাহলেও কিন্তু এটা প্রযুক্ত হতো সেই হিসাবে সি অফ এসি ডিভাইডেড বাই সি অফ সিডি এই লাইনগুলোতে এইটা সবকটা ইকুয়াল তাহলে এটা একটা ধারকের হুইস্টন ব্রিজ ব্যালেন্সড প্রশমিত অবস্থায় হুইস্টন ব্রিজ এবং সেক্ষেত্রে বি এবং সি পয়েন্ট বি এবং সি পয়েন্টের বিভব হচ্ছে সমান যদি বিভব সমান হয় তাহলে কি হবে তার মানে এই যে 6 মাইক্রোফ্যারাড সবকটাই 6 আমি আর সেজন্য লিখছি না যেহেতু বি আর সি এর মধ্যে বিভব সমান সেহেতু 6 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটা সম্পূর্ণ অকার্যকর হয়ে গেল বি আর সি এর মধ্যে তাহলে পুরো জিনিসটা কি পড়ে থাকলো পুরো জিনিসটা পড়ে থাকলো শুধু 6 এর সমবায় হিসাবে দেখো সবকটা 6 আমি এই জন্য আর লিখছি না সবকটা 6 মাইক্রোফ্যারাড তাহলে এইভাবে পড়ে থাকলো তাহলে এটা 6 এটা 6 এটা 6 এটা 6 তাহলে এই দুটো যখন শ্রেণীতে আছে তার জন্য কত হবে 1/6 1/6 1/c ইকুইভ্যালেন্ট এর জন্য কত হলো তাহলে এটা দাঁড়াচ্ছে কত 1/6 1/6 2/6 তাহলে এটা হলো 1/3 তাহলে সি ইকুইভ্যালেন্ট যদি আমি বের করি তাহলে এটা 3 তাহলে দেখো এই দুটোর জন্য আমার বের হলো 3 আর এই দুটোর জন্য আমার বের হলো 3 তাহলে এই দিকে একটা 3 মাইক্রোফ্যারাড এই দিকে একটা 3 মাইক্রোফ্যারাড দুটো প্যারালালে আছে তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে এটা ওয়াই লেখা হয়নি এক্স আর ওয়াই এর মধ্যে তাহলে তুল্য ধারকত্ব কত যেহেতু 3 আর 3 প্যারালালে আছে তাহলে 3+3 6 মাইক্রোফ্যারাড এইভাবেই পুরো অঙ্কটা করতে হবে ঠিক আছে একটুখানি হয়তো ডিফোকাস্ট হয়ে গেছে একটুখানি সামনের দিকে ঠেলে দিচ্ছি ঠিক আছে এটা যেহেতু প্যারালালে আছে বললাম এই 3 আর 3 যেহেতু প্যারালালে আছে তাহলে 3 3 6 মাইক্রোফ্যারাড